জলপাইগুড়ির বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে না দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে ব্যালট বাক্স লুটের চেষ্টার অভিযোগ তুলল তৃণমূল। ঘটনার জেরে একজন মহিলা পুলিশ কর্মী আহত হন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের 15-87 নম্বর বুথের ঘটনা। বিজেপির অভিযোগ তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, সেই সুযোগে ব্যাপক ছাপ্পা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপির পায়ের তলায় মাটি নেই, এই কারণে ভোট বানচাল করতে ব্যালট বাক্স লুটের চেষ্টা করে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সাময়িকভাবে ওই বুথের ভোট গ্রহণ বন্ধ থাকে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক চলছে। পরে হোক তোরা বলে এই যে এটা ভোট হবে না। ব্যালট বাক্স লেগে গেছে। আচ্ছা আচ্ছা, লোহার বাক্স তো, এই জন্য না, এমনি কেউ আঘাত করে নেই না। কে মারল? ও ব্যালট বাক্স লেগে গেছে। আচ্ছা আচ্ছা, লোহার বাক্স তো, এই জন্য না, এমনি কেউ আঘাত করে নেই না। চেষ্টা করা হয়েছিল, একটু সামান্য হয়েছিল, ঠিক আছে। কি হয়েছিল মানে ওই মবের মতো এসে ছিনে নেওয়ার চেষ্টা হয়েছিল ব্যালট বক্সের।
এখন ঠিকঠাক আছে সব করতে হচ্ছে আগে বলতে কোন দলের লোকজন করেছিল সেটা তো আমরা দলটা বলতে পারছি না ঠিক আছে কিন্তু একটা মবের মতো এসেছিল আহত কি হয়েছে না আহত তেমন হয়নি একটু সামান্য একটা ব্যালট বক্স ক্ষতি হয়েছে এখন কি অবস্থা আছে এখন ঠিক আছে চলছে ভোট নরমালি আপনার নাম আমার নাম বিনয় রায় আপনি কি প্রিসাইডিং আশেপাশে ওরাই ব্যালট বক্স ভেঙে ফেলেছে তারপরে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করছে ওদের আবার কি ভোটগ্রহণ বন্ধ ছিল তখন ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ছিল এখন আবার পুনরায় চালু হচ্ছে আপনাদের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ কি বলবেন তো মোটেও না কোনো ছাপ্পার অভিযোগ নয় এখন সিসিটিভি ক্যামেরায় তার প্রমাণ দিবে কোনো ছাপ্পা অভিযোগ কেন যে ছাপ্পা ভোট হয়নি লিগালি যা ভোট হচ্ছে তাই হইল এটা কোন গ্রাম পঞ্চায়েত কত নম্বর এটা আমাদের 15 রং পাঁচ নম্বর গ্রাম হচ্ছে গড়খুটা ঝালদার নম্বর 2 আপনার নাম নাম বিকাশ অধিকারী আচ্ছা আমি দেখুন তাণ্ডবটা গত রাত থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে এখানে ব্যালট ছাপ্পা হচ্ছে আমরা রাত জেগে যখন আমাদের এখানে কর্মী সমর্থকরা রাত জেগে পাহারা দেয় তখন পর্যন্ত এখন রাত্রে ছাপ্পা না ব্যালট চুরি করার অভিযোগ আসে বিভিন্ন সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে এইখানে যারা প্রিসাইডিং অফিসার আছে তাদের হুমকি দিয়ে ব্যালট চুরি হবে তো সেই মোতাবেক আমরা এইখানে রাত পাহারা থাকি এখন যখন তারা ওই কাজে সফল হতে পারলো না তখন আমাদের কাউন্টিং পোলিং এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদের হুমকি এবং ধাক্কাধাক্কি করে এইখান থেকে বুথ থেকে বাইর করে দিয়ে অলরেডি ছাপ্পা ভোট চালু করে দিয়েছে ফলে এইখানকার জনতা ক্ষিপ্ত হয়ে ভোট কিছুক্ষণের সময়ের জন্য বিরত ছিল এবং তারা ভোট ভয় করে সিদ্ধান্ত অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে ছাপ্পা যেহেতু হয়ে গেছে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা অংশগ্রহণ লাস্টের দিকে করতেছি তো এখন প্রশাসনের উপর আস্থা আমাদের ছিল কিন্তু প্রশাসন এখানে নীরব দর্শক ভূমিকা পালন করলো আপনার নাম সত্যেন রায় আপনি ইলেকশন আমি পঞ্চায়েত সমিতির ইলেকশন এজেন্ট অভিযোগটা এখানে হচ্ছে আমরা সকাল সকাল 4টা নাগাদ আমরা এখানে মায়ের মন্দিরে একটু মানে প্রণাম দিতে আসছি আর কি তো দেওয়ার পরে ওরা একদম মানে ঝাঁপিয়ে পড়তেছে যে এখানে কোনো পূজা ইয়ে হবে না কিসের পূজা কিসের কি এগুলো হবে না তারপর আমরা শান্তি মতন ভাবে কিছু মানে মায়ের মন্দিরে একটু প্রণাম দিয়ে আমরা একটু লাইনে ইয়ে করি কিন্তু কাল রাত থেকে মানে ভোর ভোর থেকে ওরা সম্পূর্ণভাবে ওটা মানে বারান্দাটা ইয়ে করে রাখছে আমরা যে ঢুকবো আমাদের ঢোকার মতন কোনো ইয়ে নেই মানে অলরেডি ওরা মানে ইয়ে হয়ে আছে আমরা যে লাইনে দাঁড়াবো বা আমরা যে ঢুকবো আমাদের যে পোলিং এজেন্ট ঢুকবে এজেন্টও আমাদের ঢুকতে পারছে না ওরা আমরা তৈরি হয়ে আছে যে কোনো বিয়ে হবে না এখানে বিজেপির লোক দাঁড়াইতে দিব না অনেক কিছু আমাদের ইয়ে করতেছে অনেক ইয়েও হয়েছে আমার পাশের বাড়ি দাদার সঙ্গে ইয়ে মার হওয়ার পরে আমরা অনেক আইছি কিন্তু আমাদের তো জীবনের ভয় না আমাদের বাচ্চা কাচ্চা স্বামী সন্ধ্যা সবাইকে ইয়ে করতে হবে এখন ওদের হুমকি ওরা দিবে না আর কি ওইখানে আমাদের এজেন্টকেও ওরা ঢুকতে দিচ্ছে না এখন আমাদের ভয়ে আমাদের জীবনের ভয়ে আমরা সবাই পালিয়ে পালিয়ে ইয়ে করতেছি এখন অলরেডি ওদের লোক দাঁড়িয়ে গেছে ভোট হয়ে গেছে আমরা সবাই পালিয়ে গেছি হ্যাঁ ছাপ্পা হয়ে গেছে অলরেডি 25 ভোট হয়ে গেছে ইয়ে তারপরে আমরা যখন ওখানে সরে গেছি একটু সাইডে তখন ওদের টিএমসি যে মানে ইয়ে দাঁড়াইছে তখন গিয়ে বলে এখন যাও তোরা ইয়ে করো মানে অলরেডি ছাপা হওয়ার পরে আমাদেরকে ডাকতেছে যে এখন ইয়ে করো এখন ভোট হচ্ছে হ্যাঁ এখন ভোট হচ্ছে পুলিশ ছিল না পুলিশ ছিল কোনো ইয়ে করেনি এখনো ওদের হয়ে আর কি পুলিশ ইয়ে করতেছে আপনার নাম আমার নাম রেখা রায় 15 নাম্বর ঝাড়ালতা টু আমি হ্যাঁ আমি বিজেপি প্রার্থী